হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। এটা প্রথমে যে ঝুড়ির মধ্যে দেখেছেন, এটা হচ্ছে যে আমি ল্যাম্পের মাথার মাংসটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়ে রেখেছি ঝুড়ির মধ্যে। তারপরে এটা এখন রান্না করব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল। তেলের মধ্যে সব গরম মশলা যা যা দিতে হয় তা দিয়ে নিচ্ছি। তারপরে মরিচ, হলুদ, জিরা গুঁড়া সব দিয়ে, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি ল্যাম্পের মাথার মাংসগুলা দিয়ে দিব। এটা রান্না করব আমি ল্যাম্পের মগজ দিয়ে। মগজটা আমি আলাদাভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি, ওটা একদম লাস্টের দিকে চটকে মাংসটা যখন ভালোভাবে কষে ঝোল দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব, তারপর এটা দিয়ে দিব। এটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। এভাবে আপনারা ছাগলের বা গরুর মাথার মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন মগজ মিশিয়ে। এটা খেতে খুব ভালো লাগে। আমি মশলাগুলা কষিয়ে নিয়েছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন ওই যে ছোট ছোট করে কেটে রাখা ল্যাম্পের মাথার মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু সিদ্ধ করা, সিদ্ধ করার সময় এটা একটু ভালোভাবে সিদ্ধ করে হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হয়। এখন এবার এটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি কষে দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটা দেইনি, যেহেতু এটা মাংসটা সিদ্ধ করা, পেঁয়াজটা যাতে একটু কচকচে থাকে, খেতে মুখে লাগে, তাই পেঁয়াজটা আমি পরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। মাংসটা কষতে দিয়ে চলুন আপনাদেরকে আমার গার্ডেনে নিয়ে এসেছি, বেলকনি গার্ডেনে। এখানে আমি টবের মধ্যে কয়েকটা পুঁইশাকের বিচি লাগিয়েছিলাম। দেখুন পুঁইশাক গাছগুলো কি সতেজ হয়েছে। আপনাদেরকে সাথে এই বিষয়টা শেয়ার না করলে মনটা কেমন জানি করবে, তাই এই বিষয়টা শেয়ার করলাম। এখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন মগজটা দিয়ে দিলাম। মগজটা দিয়ে মগজটাও সিদ্ধ করে আমি আলাদাভাবে সিদ্ধ করে রেখেছি। এটা আর 10 থেকে 15 মিনিট এরকম একটু এটার সাথে মিশিয়ে জাল দিয়ে নিব, তারপরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এভাবে আমি ভালো করে নেড়ে এটার সাথে মাংসের সাথে মগজটা মিশিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে 10-15 মিনিট রাখলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আমার রান্না শেষ। দুপুরের জন্য যা রান্না করেছি সব সাজিয়ে নিয়েছি। আমার আজকে ব্লগটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।